অনলাইন লাইসেন্স করার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে আপনাকে একটা অ্যাকাউন্ট করতে হবে মাটির কথা ওয়েবসাইটে। কারণ অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা করবেন সেখান থেকেই কিন্তু আপনি অ্যাপ্লিকেশন করতে হবে, আপনাকে পরবর্তীকালে রিনিউয়াল হবে, অ্যামেন্ডমেন্ট সব কিছু সেখান থেকে কিন্তু হবে। অর্থাৎ প্রথমে সব থেকে আমরা আগে দেখব যে সেই অ্যাকাউন্টটি কীভাবে করতে হয়। তার জন্য আমরা গুগলে যাব, প্রথমে গুগলে গিয়ে এখানে লিখব মাটির কথা। মাটির কথা লিখলেই প্রথমে যে লেখা যাবে মাটির কথা হোম হোম পেজ, এটা এটাইতে ক্লিক করব। ক্লিক করার পর মাটির কথা ওয়েবসাইটটি খুলে যাবে। এটা হচ্ছে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের মাটির কথা ওয়েবসাইট। এটা নিচের দিকে নামলেই দেখতে পাবো আমরা অনলাইন লাইসেন্স সিস্টেম, এইখানটাই ক্লিক করতে হবে। ক্লিক করার পর একটা পপ আপ খুলবে, এটা ওকে করে দেবেন। এই হচ্ছে আপনার অনলাইন লাইসেন্সিং সিস্টেমের ওয়েবসাইটটা অফিসিয়াল। এবার এখানে দেখুন নিচের দিকে একটুখানি নেমে দেখুন লগ ইন টু অ্যাপ্লাই, এখানে লগ ইন টু অ্যাপ্লাই এ ক্লিক করবেন। ক্লিক করার পর তারপরে এখানে দুটো অপশন আছে, এক হচ্ছে ইউজার লগ ইন, এক হচ্ছে ডিপার্টমেন্ট লগ ইন। তো ডিপার্টমেন্ট লগ ইন যেটা সেটা হচ্ছে অফিসিয়াল ডিপার্টমেন্টের জন্য, অফিসিয়াল যারা আছে ডিপার্টমেন্টে যারা আপনার ভেরিফাই করবে চেকিং করবে তাদের জন্য, এটা আপনার জন্য নয়। আপনি যেটা করবেন মানে অ্যাপ্লিকেন্ট হিসাবে সেটা করতে হবে আপনাকে ইউজার লগ ইন, ইউজার লগ ইনে ক্লিক করবে। ক্লিক করার পর এখানে একটা লগ ইন পেজ খুলবে, এখানে চাইছে ইমেল আইডি পাসওয়ার্ড, এইটা তখনই খুলবে, তার আগে আপনাকে একটা ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে আপনাকে একটা সাইন আপ করতে হবে, অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে, তারপরে এইখানে আপনার সেইটা দিলে তবে খুলবে। তার জন্য কি করতে হবে দেখুন, সবার নিচে লেখা আছে ডোন্ট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট ইয়েট, মানে আপনার এখন যদি অ্যাকাউন্ট কোনো না থাকে তাহলে এইখানে সাইন আপ কথাটাই ক্লিক করবেন। সাইন আপ কথাটাই ক্লিক করার পর আপনার রেজিস্ট্রেশন ফর্মটি খুলে যাচ্ছে, এই হচ্ছে রেজিস্টার। এইখানে আপনাকে এই ফর্মটা ফিল আপ করতে হবে, ফিল আপ করে তারপর আপনাকে রেজিস্টার করতে হবে। এইবার আমরা ফর্মটি ফিল আপ করবো, প্রথমে এখানে একটি ইমেল আইডি দিতে হবে। মনে রাখবেন এই ইমেল যে ইমেল আইডিটি দেবেন সেটা দিয়ে যদি আগে কোনো আপনার খোলা থাকে এরকম অ্যাকাউন্ট সেটা কিন্তু হবে না, একটা ইমেল আইডি দিয়ে একবারই রেজিস্টার করা যাবে। অর্থাৎ ইমেল আইডি যদি আপনার এই ইমেল আইডি আগে হয়ে থাকে তাহলে নতুন ইমেল আইডি ক্রিয়েট করতে হবে। ইমেল আইডি কীভাবে ক্রিয়েট করতে হয় সেটা অলরেডি সবাই জানেন, তার জন্য সেটা নিয়ে আলাদা কিছু বলছি না। যারা জানেন না তারা সাইবার ক্যাফেতে গিয়ে 10-15 টাকা দিলে একটা ইমেল আইডি ক্রিয়েট করে তারা দিয়ে দেবে, ঠিক আছে। আদার্স আপনি ইউটিউবে সার্চ করতে পারেন ইমেল আইডি কীভাবে করতে হয়। তো আমরা সেই প্রশ্নে যাচ্ছি না, আমরা যেটা করছি ইমেল আইডি এখানে আমরা একটা এক্সাম্পল 123@email.com এটা আমরা একটা এক্সাম্পল হিসাবে দিলাম। আপনার যেটা ইমেল আইডি হবে সেটা আপনি এখানে দেবেন। তারপর হচ্ছে পাসওয়ার্ড, এই পাসওয়ার্ডটি আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর তারপরে আপনি এই পাসওয়ার্ডটি লিখে রাখবেন কিন্তু, কারণ এই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু পরে আপনাকে লাইসেন্স আপনার ড্যাশবোর্ডটা এই লগ ইন আপ খুলে ড্যাশবোর্ডটা অপারেট করতে। এইখানটা পাসওয়ার্ডের কথা বলি, পাসওয়ার্ডে কিন্তু কিছু নিয়ম আছে। নিয়ম হচ্ছে প্রথমে একটা ক্যাপিটাল দেবেন, ক্যাপিটাল লেটার ধরুন পি আমি দিলাম, তারপরে আপনার ছোট হাতের অক্ষর তারপরে দেবেন, তারপরে যেটা দেবেন আপনি একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ অ্যাট দ্য রেট বা হ্যাশট্যাগ যে কোনো আপনি, আমি অ্যাট দ্য রেট দিলাম। তারপরে আপনি একটা সংখ্যা দেবেন বা আপনি একটা ইয়ার দিয়ে দিলেন, আপনার বার্থ ইয়ার দিয়ে দিলেন, ঠিক আছে। নিচে এই কনফার্ম পাসওয়ার্ডে কিন্তু সেম থাকবে। না হলে কিন্তু নেবেন, এখানে লাল হয়ে যাবে, দেখুন এখানে লাল হয়নি কারণ এখানটা সঠিক আছে, এগুলো লাল হয়নি। তাহলে আমার দুটো পাসওয়ার্ড মিলে গেছে, পাসওয়ার্ডটা কিন্তু বারবার বলছি ইমেল পাসওয়ার্ড দুটোই লিখে রাখবেন, ভুলে গেলে কিন্তু সমস্যা হবে। এবার হচ্ছে নাম, এইখানটা আপনার নাম দিতে হবে আমরা একটা মোটামুটি। আচ্ছা আর একটা কথা বলি, ফর্মটা যখন ফিল আপ করবেন সব কিছু ক্যাপিটাল লেটারে করবেন, তো বড় হাতের অক্ষর, ঠিক আছে। আচ্ছা এই যে নাম এখানটা যেটা আছে, নামটা হচ্ছে আপনার এখানে ধরুন আমরা দিলাম যে রাকেশ দাস, ঠিক আছে। এইবার হচ্ছে মোবাইল নাম্বার, মোবাইল নাম্বার এখানটা আপনি দিয়ে দেবেন। আমরা এখানটা একটা আপাতত মোবাইল নাম্বার একটা ড্যামি দিচ্ছি, এটা যদি কারো মোবাইল নাম্বার না আমরা ড্যামি হিসাবে এটা দেখাচ্ছি। তারপর হচ্ছে এখানটায় আপলোড ইওর পিকচার, পিকচারটা কিন্তু দেখুন লেখা আছে নট এক্সিড 50 KB, অর্থাৎ 50 KB বেশি হলে হবে না, 50 KB মধ্যেই হতে হবে। যদি আপনার বড় থাকে সেটাকে সাইজ করে 50 KB করে নিতে হবে। এবার আমরা এখানটায় চুজ ফাইল করলাম, চুজ ফাইল করে আমাদের পিকচারটা রাখা আছে ডেস্কটপে, আমরা এখান থেকে চলে যাব ডেস্কটপে, এখান থেকে আমরা এই দেখুন ফটো এটা সিলেক্ট করব।
সিলেক্ট করে নেওয়ার পর এবার নিচে আসবো, জেন্ডার দেখাচ্ছে মেল না ফিমেল, এই যেটা হবে আপনার। আমি এখানে যেহেতু রাকেশ দাস লিখেছি মেল, তাহলে মেল সিলেক্ট করলাম। তারপরে এখানটা ডেট অফ বার্থ দেখাচ্ছে, আমি ডেট অফ বার্থ একটা আপাতত দিয়ে দিচ্ছি। একটা ডেট অফ বার্থ দিলাম, ঠিক আছে। তাহলে এখানে ভালো করে দেখে নেবেন, প্রথমে হচ্ছে ইমেল আইডি আপনার যেটা হবে সেটা, পাসওয়ার্ডগুলো ভালো করে লিখে রাখবেন। পাসওয়ার্ডটা বলে দিলাম, প্রথম অক্ষরটা ক্যাপিটালে লিখবেন, তারপরে অক্ষরগুলো ছোট হাতে লিখবেন, তারপর একটা স্পেশাল ক্যারেক্টার অর্থাৎ অ্যাট দ্য রেট বা হ্যাশ এইগুলো একটা, তারপরে হচ্ছে তিনটে কি চারটে কি দুটো সংখ্যা লিখে দেবেন। এই ফরম্যাটে লিখতে হবে কিন্তু পাসওয়ার্ড। তারপর কনফার্ম পাসওয়ার্ড সেম হবে জিনিসটা। এবার এগুলো ভালো করে লিখে রাখবেন, এগুলো লাগবে পরে, কোথায় লাগবে সেটা দেখিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে ফুল নেম, ফুল নেম হচ্ছে এখানটা আপনার যেটা নাম আছে আধার কার্ডে সেই নামটা এখানটা লিখবেন, ক্যাপিটালে লিখবেন। তারপর হচ্ছে মোবাইল নাম্বার, আপনার যেটা মোবাইল নাম্বারটা আছে যেটাতে কমিউনিকেট হবে সবসময় সেই নাম্বারটা এখানে লিখবেন। তারপর হচ্ছে আপলোড ইয়োর পিকচার, এখানে পিকচারের জায়গায় ফটোটা দিয়ে দেবেন, বললাম ডেস্কটপে ফটোটা সেভ করে রাখবেন, সেটা 50 KB মধ্যেই হতে হবে, এখানে লিখে দিয়েছি কিন্তু 50 KB বেশি হলে কিন্তু হবে না, ওকে। তারপর আপনার জেন্ডার মেল না ফিমেল সেটা সিলেক্ট করবেন। তারপর ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ যেটা আছে আধার কার্ডে বা আপনার প্যান কার্ডে যেটা আছে সেই সব অনুযায়ী কিন্তু লিখতে হবে। এবার হচ্ছে নেক্সট, নেক্সটে ক্লিক করার, নেক্সট এখানে নেক্সটে ক্লিক করবেন। এইবার এখানে দেখুন নেক্সটে ক্লিক করার পর একটা নতুন উইন্ডো খুলে গেল, আবার এখানে হচ্ছে অ্যাড্রেস দিতে হবে আপনাকে। এখানটা হচ্ছে স্ট্রিট নেম, মানে আপনার যে অ্যাড্রেসে দোকানটা হচ্ছে সেই অ্যাড্রেসে যে আপনার রাস্তা আছে, সামনে যে রাস্তাটা আছে সেই রাস্তা যদি কোনো নাম্বার থাকে বা নাম থাকে সেই নামটা এখানে দিতে হবে। আমরা ধরুন এখানে আমরা দিলাম যে 12 নম্বর রোড, ঠিক আছে। আমরা একটা একটা দিলাম, আপনার যেটা নাম হবে রাস্তা সেই নামটা কিন্তু দেবেন, ঠিক আছে। তারপর হচ্ছে পোস্ট অফিস, আমরা ধরুন এখানে পোস্ট অফিস এখানে দিলাম, ওকে। এখানটা দেখা গেল আমরা পুলিশ স্টেশন আছে, পুলিশ স্টেশন এখানটা আমরা দিলাম। পিনকোড এখানটা চাইবে আপনার যে পিনকোডটা হবে, এটা আমি আমি এক ট্যামই ফিল আপ করছি, আপনার যেটা হবে সেটাই কিন্তু এখানে ফিল আপ করবেন, আমি যেটা করছি সেটাই করতে হবে, তার কোনো মানে নেই, ঠিক আছে। আমি এখানে একটা পিনকোড দিলাম, তারপর এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে, ডিস্ট্রিক্ট কোথায়, আমি এটা হুগলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করব। আপনার যে ডিস্ট্রিক্ট হবে এখান থেকে যে ডিস্ট্রিক্ট হবে সেটাই আপনি সিলেক্ট করেন, আমি হুগলি সিলেক্ট। তারপর সাব ডিভিশন, সাব ডিভিশন আপনার কোনটা, এই হুগলি ডিস্ট্রিক্টে তিনটে সাব ডিভিশন আছে, আপনার যে ডিস্ট্রিক্ট হবে সেই সাব ডিস্ট্রিক্টের যা সাব ডিভিশন সেখানে এখানে দেখাবে। আমি ধরুন এখান থেকে এই সাব ডিভিশন সিলেক্ট করবো, চেঞ্জ হবে। তারপর হচ্ছে অ্যাড্রেস টাইপ, অ্যাড্রেস টাইপের এইখানটাই কিন্তু সমস্যা হয় অনেকের, আরবান রুরাল। আরবান হচ্ছে যেটা পৌরসভা এলাকায় যে সমস্ত দোকানগুলো আছে সেটা হচ্ছে আরবান, আর রুরাল হচ্ছে পঞ্চায়েত এলাকায় যাদের দোকান হচ্ছে সেটা হচ্ছে রুরাল। আমি আরবানটা বেশি লাইসেন্স হয় না, যদিও রুরালটাই বেশি হয়, আমি রুরালটাতে আপাতত দেখাচ্ছি। রুরালে এখানটায় ক্লিক করবেন, ক্লিক করার পর এটা দেখুন তলায় আর একটু বেড়ে গেল ফর্মটা। এইবার এখানে চাইছে যে ব্লক, কোন ব্লক, তাহলে এই সাব ডিভিশনের এগেনস্টে যে ব্লকগুলো আছে সেইখানে এইখানে দেখা, তার মধ্যে থেকে আপনার যে ব্লকটি সেটা সিলেক্ট করেন, মানে লেখার কোনো অপশান নেই কিন্তু সিলেক্ট করতে হবে জাস্ট। তা আমরা এই ব্লকটা সিলেক্ট করে নিলাম। এবার এই ব্লকের এগেনস্টে যে মৌজা আছে সেগুলো এবার এখানে পরপর দেখাবে, আপনি সেইটা সিলেক্ট করে নেবেন। আমরা এখান থেকে প্রথমে একটা যে কোনো একটা সিলেক্ট করে নিলাম দেখানোর জন্য, আপনার যেটা হবে সেইটা সিলেক্ট করবেন। তারপর জেল নাম্বার, এই মৌজার এগেনস্টে যে জেল নাম্বার আছে কোথায় পাবেন জেল নাম্বার, আপনার পর্চাতে, ঠিক আছে। তো পর্চাতে যে জেল নাম্বার আছে সেই জেল নাম্বারটা আমরা ধরুন এখানে 12 জেল নাম্বার আমরা লিখলাম। তারপরে হচ্ছে এখানে ভিলেজ, ভিলেজ বলতে আপনার মৌজা আর ভিলেজ অনেক সময় আলাদাও হয় আবার একও হয়, সেটা আপনি জেনে নেবেন যে আপনার যে মৌজাটা লাইসেন্স করছেন যে ডাক নম্বর সেইটা কোনো ভিলেজের আন্ডারে করছে কিনা, তা আলাদা কোনো ভিলেজের নাম আছে কিনা, বা সেইটা যদি না থাকে তাহলে মৌজার যে নামটা সেটাই লিখে দেবেন। আমরা ধরুন এইখানে আপাতত ভিলেজ কিছু লিখছি না, এটা যেটা নাম আছে সেইটাই মৌজার নামটা আপাতত লিখে দিলাম, ঠিক আছে। তারপরে ডাক নম্বর, ডাক নম্বর যেটা আছে আপনার সে কোথায় পাবেন, পর্চাতে, পর্চাতে দেখবেন ডাক নম্বর। আমরা দেখলাম এখানে এটা ডাক নম্বর দিলাম, এটা ড্যামি দেখানো হচ্ছে, আপনি আপনার যেটা পর্চা আছে সেটা দিলাম। খতিয়ান নম্বর এখানে আমরা দিলাম, এটা খতিয়ান নম্বর দিলাম, হলো। এবার দেওয়ার পরে ভালো করে দেখে নেবেন স্ট্রিট নেম হয়েছে, যেটা বলেছি আপনার দোকানের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তার নামটা, তারপরে পোস্ট অফিস আপনার যেটা পোস্ট অফিস দোকানের অ্যাড্রেসে, পুলিশ অফিস পুলিশ স্টেশন যেটা আছে পুলিশ স্টেশনের নাম দেবেন,
তারপর হচ্ছে আপনার পিনকোড, ডিস্ট্রিক্ট, ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন, তারপর সাব ডিভিশন সিলেক্ট করবেন, সাব ডিভিশন মানে হচ্ছে সদর সাব ডিভিশন যেটা আপনার, সেই সাব ডিভিশন সিলেক্ট করে নেবেন। আর তারপরে হচ্ছে আপনার সেই সাব ডিভিশনটা কোন অ্যাড্রেসের মধ্যে পড়ছে, রুরাল না আরবান। এখানে আমরা বলেছি আরবান মানে হচ্ছে শহরাঞ্চল বা পৌরসভা এলাকার ক্ষেত্রে, আর রুরাল হচ্ছে গ্রামাঞ্চল বা পঞ্চায়েত এলাকার ক্ষেত্রে। তাহলে আমরা রুরালটা এখানে সিলেক্ট করলাম, তারপরে ব্লক সিলেক্ট করবো। সিলেক্ট করার পর সেই ব্লকের আন্ডারে যে মৌজা, মৌজা জেল নম্বর এগুলো কোথায় পাবেন সব আপনি পর্চায় পেয়ে যাবেন, ঠিক আছে। এবার জেল নম্বর, তারপর হচ্ছে ভিলেজ, তারপরে দাগ নম্বর, খতিয়ান নম্বর, এই যে মৌজা জেল নম্বর দাগ নম্বর খতিয়ান এগুলো সব আপনি পর্চায় পেয়ে যাবেন। তাহলে সব কিছু ঠিকঠাক আছে, ওকে আছে, তারপরে আপনি নেক্সটে ক্লিক করবেন। এইবার নেক্সটে ক্লিক করার পর এইখানে প্যান কার্ড নম্বর, প্যান কার্ড নাম্বারটা আপনার যে প্যান কার্ড আছে সেটা দেখে দেখে সঠিকভাবে ফিল আপ করবেন ক্যাপিটাল, ঠিক আছে। আমরা এখানে একটা ড্যামি আপাতত দেখাচ্ছি, এটা আমরা আপাতত একটা ড্যামি দেখাচ্ছি, ঠিক আছে। আপনার যেটা হবে সেটা সিলেক্ট করে নেবেন। এটা ভুল এখানে দেখাচ্ছে যে এটা ভুল নাম্বার, যেহেতু আমরা একটা একটা ড্যামি দেখাচ্ছি তার জন্য ভুল দেখাচ্ছে, আপনার সঠিক দিলে এখানে ভুল দেখাবেন, ওকে। তো তারপরে হচ্ছে এখানটা আপনার প্যান কার্ড দিতে হবে, প্যান কার্ড দেওয়ার সময় এইখানটা দেখুন লেখা আছে 100 KB-র মধ্যে হতে হবে প্যান কার্ডে, ঠিক আছে। এইবার বলি এইখানে প্যান কার্ডের একটা ব্যাপার আছে, আপনার যদি কোনো সমবায় সমিতির আপনি যদি লাইসেন্স করছেন, রেজিস্ট্রেশন করছেন, তাহলে সমবায় সমিতি বা কোম্পানির বা পার্টনারশিপে প্যান কার্ড দিতে হবে, আর ইন্ডিভিজুয়াল হলে নিজের দিতে হবে। এখানে কিন্তু লেখা আছে, ঠিক আছে, যে কোম্পানি, কোঅপারেটিভ সোসাইটি অথবা সমবায় সমিতি বা পার্টনারশিপ হলে অফিসিয়াল প্যান কার্ড ইউজ করতে হবে, আর তা না হলে যদি আপনি প্রোপ্রাইটারশিপ লাইসেন্স করছেন আপনার নিজের প্যান কার্ডটা দিলেই হবে। এইবার এইখানটায় আপনার চুজ ফাইল করে এইখানটায় আমরা ধরুন একটা প্যান কার্ড রেখে দিয়েছি ড্যামি, এই প্যান কার্ডটা এখানটা সিলেক্ট করে নিলে এখানে প্যান কার্ডটা চলে আসবে, এটা কিন্তু 100 KB-র মধ্যে হতে হবে, ওকে। তাহলে সব কমপ্লিট হয়ে গেল, এইবার সাবমিট বাটনে ক্লিক করলেই আপনার এখানে সাকসেসফুল দেখিয়ে দেবে, ওকে। তাহলে আমরা আপাতত যেহেতু আমাদের রেজিস্ট্রেশন করা আছে আমরা এটা রেজিস্ট্রেশন করতে পারবো না এইভাবে, এটা যার জন্য আমরা সাবমিট বাটনে ক্লিক করছি না, আপনি ক্লিক করলে আপনি এখানে দেখাবে এইখানটা দেখিয়ে দেবে যে সাকসেসফুলি রেজিস্টার, ওকে। এইবার চলুন দেখছি সাকসেসফুলি রেজিস্টার হওয়ার পর আমাদের যে অলরেডি করা আছে রেজিস্টার, সেই ইমেল আইডি পাসওয়ার্ড দিয়ে খুলে দেখছি যে সেটা কিভাবে হয়েছে, মানে কিভাবে ওপেন করতে, ওকে। তো এবার লগ ইন করার জন্য আমরা প্রথমে আবার চলে এলব সেই লাইসেন্সিং ওয়েবসাইটে যে যেখান থেকে আমরা সাইন আপ করেছিলাম সেইখানে। এইবার এখানে ইমেল অ্যাড্রেস, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস যে ইমেল অ্যাড্রেসটা আপনি দিয়েছিলেন রেজিস্টার করার সময় সেটা এখানটা দিতে হবে, আর পাসওয়ার্ড হচ্ছে এখানটা যে পাসওয়ার্ডটা বলেছিলাম লিখে রাখতে, যেখানে আপনি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু লিখতে হবে। লেখার পর এই চেকবক্সে ক্লিক করে লগ ইন করতে হবে, ঠিক আছে। আমরা এবার আপাতত লগ ইন করছি, লগ ইন করার পর দেখবো ড্যাশবোর্ডটা কী ধরনের দেখতে। লগ ইন করার পর দেখুন এই ধরনের একটা ড্যাশবোর্ড খুলছে, এইটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড। এখান থেকে এখানে অনেক কিছু অ্যাপ্লিকেশন দেওয়া আছে, কিভাবে করতে হবে না করতে হবে অনেক কিছু লেখা আছে, ওগুলো আপনি পড়ে নেবেন। এইখান থেকে দেখুন এই যে ড্যাশবোর্ড আপনার, তার নিচে আছে ফার্টিলাইজার, এইখানে ফার্টিলাইজারে ক্লিক করলে আপনার এখানে অল অ্যাপ্লিকেশান, নিউ অ্যাপ্লিকেশান, ডিজিটাল, রিনিউ, এখানে সব দেখাবে, এখান থেকে আপনাকে করতে হবে। ইনসেক্টিসাইডের ক্ষেত্রেও তাই, তারপরে হচ্ছে সিডের ক্ষেত্রেও তাই, ঠিক আছে। তার নিচে হচ্ছে কোয়ালিফিকেশান, এখানে কোয়ালিফিকেশানে অ্যাড আপনার ক্লিক করলে এখানে লিস্ট করলে আপনার এই ক্রিয়েট করলে এখানে কোয়ালিফিকেশান অ্যাড করতে হবে, আর স্টোরেজে এখানে নিউ স্টোর লোকেশানে ক্লিক করে স্টোরেজ অ্যাড করতে হবে, অর্থাৎ আপনার সেলফ স্টোর পয়েন্ট অ্যাড করতে হবে। আমরা নেক্সট ভিডিওতে দেখাবো যে স্টোর পয়েন্ট আর কোয়ালিফিকেশান কীভাবে অ্যাড করতে হয়, ওকে। ততক্ষণের জন্য নমস্কার, নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন।